হ্যালো হ্যালো কি জুলি কেমন আছো ভালোই তো আছি আপনার কি খবর স্যার আমার আর কি খবর নিবা তুমি না সাথে আমার অনেক খারাপ লাগতেছিল এই জন্য একটু ফোন দিলাম তাই নাকি হ্যাঁ অবশ্যই তাই তাছাড়া তুমি আসো একটু ভালো লাগতো না শুনে দেখে তো খারাপ লাগতেছিল ফোনটা দিলাম কি করো এই তো আমি শুয়ে আছি আপনি তো বাসায় শুয়ে থাকলে হবে কি করব কোথায় যাব কেন এখানে এসে শুই থাকতা সেটা ভালো লাগতো না স্যার ছাত্রীর সাথে এভাবে কথা বলে নাকি কেন তোমাকে যে আমার ভালো লাগছে তো ভালো লাগলে এমন ব্যাড কমেন্টে কথা বলে নাকি বারে একটা ছাত্রীকে ভালো লাগছে ভালোবাসার খাতিরে তো বলতেই পারে তাই না তাই হ্যাঁ তাহলে তা এখানে তো কোনো কিছু সমস্যা না থাকারই তো কথা তুমি রেস্ট করতা তুমি ঘুমাইতা তুমি আমার এখানে এসে ঘুমাইতা তাতে সমস্যা কোথায় তো এই কথা বলার জন্যই ফোন দিলেন নাকি হ্যাঁ ফোন দিছিলাম এই কারণে কারণ কয়েকটা দিন হয়ে গেল তুমি আসতেছ না কারণ আমারও সময় কাটতেছে না তো তাই একটু স্মরণ করলাম যে সময়টা কাটার একটা বুদ্ধি করে তোমাকে আমি নিয়ে আসি তো আপনার বাসায় কেউ নাই না বাসায় কেউ নেই বিয়ে করি নাই বাসায় আবার কে থাকবে ও বিয়ে তো করতে চাচ্ছি প্রেম করতে চাচ্ছি তোমার সঙ্গেই ভালো কেন কি কেন প্রেম করা যায় না অবশ্যই যায় তাহলে আবার অমত হওয়ার কি আছে না অমত কে বললো তাছাড়া একটা মেয়ে প্রতিষ্ঠিত একজন মানুষের পাইলে এখানে অমতের কি আছে সেটাই বলতেছি আপনি তো সব দিক দিয়ে দেখতে মাশাল্লাহ পড়াশোনায় ভালো আছেন আমার ফ্যামিলি কখনো জানতে পারলেও খুব বলবে না ভালোই তো তাহলে এখানে আপত্তি হওয়ার কোনো কিছু নেই আসলে একটু ভালো হতো যদিও তুমি বড় হয়েছো তোমারও সময়টা ভালো কাটতো আমারও একটু দিনটা ভালো যেত তা অবশ্যই তারপর কি আজকে কি সকালে নাস্তা করছেন হ্যাঁ নাস্তা করছি নাস্তা দুপুর দুপুরবেলা ভাত খাইছেন হ্যাঁ খাওয়া দাওয়া করছি অলরেডি খাওয়া দাওয়া শেষ করে তো এই যে তোমাকে একটু স্মরণ করলাম কথা বলতেছি কিন্তু আমার যে এত ঘুম পাইতাছে কেন এই তো আজকে অনেক সকালবেলা উঠছি তো এত ঘুম পাইতাছে আর ভাল লাগতেছে না ঘুমটা পারতেছ ঘুম ঘুমটা মুখে দিয়ে মাথায় দিয়ে তুমি আমার এখানে এসে ঘুমাইলে তো পারো তাই ভালো লোকে দেখলে তো মন্দ কথা বলবে বললে বলতে পারে সমস্যা কি মানুষের মন্দ কথায় কি যায় আসে মানুষ মন্দ কথা বলবে বলুক কারণ তোমার আর আমার সম্পর্কের কথা যদি মানুষ জানবে বুঝবে তাতে তো মন্দর কোনো কিছু না তাই না তাই নাকি হ্যাঁ অবশ্যই ভালো কারণ ছাত্রীর সাথে প্রেম করতেছে মাস্টার মাস্টারে যদি বিয়ে করে ফেলায় তাই না তাহলে এখানে তো আর কোনো কিছু করার থাকে না কারো তা ঠিক এখন তুমি কি বলতেছো সেটা বলো আমি বলতে চাচ্ছি লাইফ না না হঠাৎ একটা কথা মনে পড়ছিল বলার দরকার নেই কেন বললে কি হবে না সেটা আউটসাইডের কথা ওই কথা এখানে বলার দরকার নেই আমার লাইফের অন্য কিছু কথা যাই হোক লাইফের কথাটা আমার কাছে শেয়ার করা যাবে না না আসলে একটা কথা কি আপনি যেমন আমারে মানে অফার করলেন না হ্যাঁ হ্যাঁ তেমন আর কি আরেকটা ছোট কালে আমি যখন স্কুলে যাই তখন আরেকটা স্যার আমার অফার করছিল এই নিয়ে বান্ধবীরা অনেক হাসাহাসি করতো বুঝছেন আচ্ছা আমি রাজি ছিলাম না যাই হোক তো একদিন বান্ধবীরা বলতেছিল দেখি আসলেও কি সত্যি স্যার তোমারে পছন্দ করে নাকি তোরে বলছিলাম হ্যাঁ করে যেহেতু বলছিল তোরে স্যারের সাথে SMS করলে আমাদের দেখাইস পরে স্যার আমার আই লাভ ইউ লিখছিল ওইগুলো বান্ধবীরা দেখাইছে এটা কিন্তু একেবারে চিরন্তন সত্য কথা আমি বলতেছি
তাই পরে হ্যাঁ আমার বান্ধবীরা সবাই যখন দেখছে যে হ্যাঁ আসলে রফ স্যার আমার আই লাভ ইউ লিখছে বলে আল্লাহ সে আবার ইংরেজিতে ডিগ্রি ছিল বলে আল্লাহ এই স্যার তোর লাইগা পটকে গেল ওই কথাটা আসলে মরে পড়ে গেছে ও আচ্ছা তো যাই হোক প্রেম তো কোনোদিন মনে হয় করে না 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 এখন স্যার লাইক করতো অনেক বিয়ের কথা বলছিল আমি রাজি হইনি এখন যে যুগ জামানা হ্যাঁ আর যে যুগ আসে গেছে না এখানে কিন্তু আসলে ছেলেপেলেরা অনেকটা খারাপ আর জগৎটা অন্যরকম হয়ে গেছে তো দেখে শুনে প্রেম ভালোবাসা করতে হবে তো সেই ক্ষেত্রে আমি তোমাকে মানে অফারটা দিলাম যে আমার দিকে একটু নজর দাও দেখবা তুমি সব কিছুই ফিরে পাবার তা অবশ্যই ঠিক কারণ তুমি দেখতে কিন্তু খারাপ না মাশাআল্লাহ অনেক ভালো আছো তুমি আর হ্যাঁ আসলে তোমাকে নিয়ে কিন্তু আসলে আমারও অনেকটা স্বপ্ন কি বলো হ্যাঁ স্বপ্ন তো অনেকেরই ছিল তারপর তারপর আর কি বলবো তুমি বলো তারপর কি তাহলে আগামী পথ চলাগুলা যেন ভালো হয় আমাদের যাই হোক আপনিও ভালোভাবে বুঝে শুনে চলবেন কারণ লাইফে যেহেতু কয়েকদিন পরে বিয়ে শাদি করতে হবে এই আর কি ইত্যাদি ইত্যাদি তাই তাহলে আমরা আমরা যখন মানে বিয়ে শাদি করেই ফেলাবো তাই না যদিও তোমার পছন্দ আমারও পছন্দ দুজনের তো পছন্দ একই হয়ে গেছে তাই না তাহলে আমাদের বাসরটা কোথায় হবে সেটা আর কোথায় হবে আপনার বাসায় হবে না বাসায় করব না বাসর তাহলে আবার কার বাসায় করবেন বাসায় না দূরেও কোথাও যেন করব যে বিয়ে করার পর জামাই বউ দুজনে একটু হানিমুন করতে যায় না আমার তো ইচ্ছে ছিল কক্সবাজার যাব সেন্ট মার্টিন যাব এখানে সেখানে হ্যাঁ না হলে ওখানেই যাই আচ্ছা ঠিক আছে কারণ আশা তো আর কম থাকে না হয়তো আমি একটু আশা করলাম সেই ক্ষেত্রে আশাটা যদি পূরণ হয় তোমাকে দিয়ে তাহলে তো আমার জন্য ভালো আচ্ছা ঠিক আছে না তুমি ভয় করতেছো আল্লাহ বিয়ের পরে হাজবেন্ড নিয়ে যাব এটা আবার ভয় কিসের হলো না মূলত মেয়ে মানুষের অনেকে ভয় করে কারণ জামাইয়ের বয়স যদি একটু বেশি হয় মেয়ের বয়সটা যদি কম হয় তাহলে মেয়েরা সাধারণত ভয় করে একটা বিষয় আমার বাবাই তো আমার বলছে যে আমি মনে কিন্তু দূরে পাঠাবো না পাঠাইলে আমার একটা মাইয়া যদি মাইরা লাইডা এটা এই কথাটাও বাস্তব না মায়েরা আমি আমার লাইফের বাস্তব কথাই বলতেছি আপনারে যা বললাম ভালোবাসা দিয়ে কিন্তু আটকে রাখবে এটাই তারপরও বাবা ভয় পায় একটা মেয়ে তো আবার দূরে কোথাও নিয়ে আবার মাইরা টেরা ফলাইলে হাসবে আরে না না ওই রকম কিছু না আচ্ছা আটকায় রাখবো আজীবন যেন নিয়ে তোমাকে সংসার করে খাইতে পারি সেভাবে নিয়ে রাখবো আচ্ছা তবে তুমি যেন আবার রাগটাগ কোনো কিছু করো না বাবা রাগ করলে কিন্তু আমার খুব খারাপ লাগবে আবার না সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে কালকে একটু বাসায় আইসো হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ আসবা তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে সত্যি আর ভালো করে বলো সত্যি আসবা সত্যি 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 আচ্ছা ওকে বাই আচ্ছা বাই